কি বলছেন আপনারা আঙ্কেল হ্যাঁ রন্তু চল ভাষায় যাই আমি বাপ বেঁচে থাকতে মগের বুলুক পাইছে নাকি হ্যাঁ তুলে নিয়ে যাবে কান্দে না মামা আমি এখনই আসতেছি আমার সর্বনাশ হয়ে গেছে এই সিটিটা ও রাতের মধ্যে পাইছি কি ব্যাপার কান্দতেছে কেন আপনি তো শুনেন নাই কলেজে যাওয়ার সময় কারা নাকি ওরে কি বলছে বলছে নাকি ওরে তুলে নিয়ে যাইব কি বল কেন তুলে নিয়ে যাবে বুঝেন না ইপিজি কি আমি বাপ বেঁচে থাকতে মগের বুলুক পাইছে নাকি হ্যাঁ তুলে নিয়ে যাবে বাবা ওরা খারাপ লোক খারাপ লোক তাতে কি হয়েছে দেশে কি আইন কানুন নাই চল তুই দেখি কারা তোকে তুলে নিয়ে যায় আমি যাবো তোর সাথে বাবা তোমাকে ওরা অপমান করবে তুমি অন্তু ভাইয়ের ফোন নাম্বার জোগাড় করে তাকে বলো আবার আরেক সন্ত্রাসীর নাম নিলি চল আমার সাথে দেখি কে কি বলে তোকে চল মামা ওরে নিয়ে বাসায় যান ভাইয়া তুমিও বাসায় চলো হ্যাঁ রন্তু চল বাসায় যাই না মামা আমি অনেক কিছুর সাথে জড়াই গেছি আর দশটা মানুষের মতো সাধারণ জীবন আমার না কোনো বিপদ হলে ফোন দিয়েন কিছু বুঝতেছি না তো কি বলবি বল বাবা আমি তোমাদের পরিষ্কার কিছু কথা বলতে চাই কি আর পরিষ্কার করে কথা বলবি আজ যে ঘটনা ঘটেছে অন্তু ভাইয়া না থাকলে কি যে হতো তা আমি ভাবতেও পারছি না তুমি কি তা স্বীকার করো হ্যাঁ করি মা তাহলে একটা কথা বলি কি বলবি বল অন্তু ভাইয়াকে ডেকে এনে তার সাথে আমার বিয়ে দিয়ে দাও হ্যাঁ কি বলিস তুই হ্যাঁ বাবা অন্তু ভাইয়া যদি আমাকে বিয়ে করে তাহলে সবকিছু রক্ষা হবে আপনার মেয়ের বিয়ে হবে আজকে জামাই নিয়ে আসছি মানে এই ছেলে তো খারাপ আমার ভাই দিখাউস বাবুর সাথে আপনার মেয়ের বিয়ে হবে কি বলছেন আপনারা আঙ্কেল আমার ভাই ছেলে হিসাবে খারাপ না এর আগে তিনটা বিয়ে করছে একটার সাথেও বনাবুনি হয় নাই বউগুলি ছাইরা চলে গেছে বেচারার বয়স হয়েছে একাকি থাকতে পারে ভাই হিসাবে আমার খুব কষ্ট লাগে তবে এবার বিয়াটা দিব অন্যভাবে তরকারি রান্নার সময় যেমন ওই যে লবণটা চাইখা দেখে না আমার ভাইটা বেটার একটু চাইখা দেখব এই ভেতরে যা এই তাহলে চলেন তো চাপ নেন না চলেন আরে চলেন চলেন তো এই ঢুকুরা এই রান ঢুকুরা এরা কি করে এই আয় চলো এই এই কি করে এখানে আ হ্যালো বলেন মামা কি হয়েছে কান্দতেছেন কে আমার সর্বনাশ হয়ে গেছে কান্দে না মামা আমি এখনই আসতেছি মিরান মামার কি যেন হয়েছে রে আমি মামার হনে যাচ্ছি আমিও যাই তোর সাথে আরে তোর জাতি হবে না তুই থাক এই সিটিটা ও রাতের মধ্যে পাইছি তোর কাছে লাগছে ও
গলায় দড়ি দিয়ে মরছে না। অনেক কষ্ট পাইয়া মরছে, অনেক কষ্ট পাইয়া মরছে। এই চিঠিতে লেখছে আমি যেন চিৎকার করে কয়ে সোনিয়ারা মুক্তি চায়, ওরা কলেজে জাতি চায়, ওরা স্বাধীনতা চায়। মামা, এই দুনিয়ার মধ্যে প্রতিদিন কত যে সোনিয়া মরে যাচ্ছে তার কোনো হিসাব নাই মামা। কান্দেন না মামি, মায়ারা আসলে অসহায়, ওরা কিছু করতে পারে না। ও ভালো হচ্ছে, ওর তো বিয়ে হতো না। হ্যাঁ, ও ইজ্জত আর বিয়ার ভয়তে গলায় দড়ি দিয়েছে। ঠিক করছে, ঠিক করছে, ঠিক করছে। যে সমাজ আমরা বানাইছি সেই সমাজে তো মুখ দেখাতে পারতো না। ও ভালো হচ্ছে বাবা, ও ও ভালো হচ্ছে, ও ভালো হচ্ছে।